ক্লাস থ্রি, থ্রি ঠিক নয়, ফোরও হতে পারে, ফাইভও হতে পারে, সিক্সও হতে পারে, মানে বিভিন্ন ক্লাসের জন্যে আমি যেটা শেখাবো আজকে, হ্যাভ আর হ্যাজ কী করে মনে রাখতে হয় বা কোথায় হ্যাভ হয় কোথায় হ্যাজ হয়। দেখো এখানে অনেক কিছু নিয়ম দেখা আছে, ফার্স্ট পার্সেন, থার্ড পার্সেন, সেকেন্ড নাম্বার, অমুক নাম্বার, এসবগুলো দেওয়া আছে, আমরা একটা ছোট্ট করে মনে রাখার জন্য শিখবো, মানে কীভাবে পড়লে সহজে মনে থাকবে। দেখো যদি আমরা একটা জিনিস মনে রাখতে পারি, আমি তুমি আর অনেক, তাহলে আমি তুমি আর অনেক মানে কি বলতে চাইলাম দেখি, আমরা লিখে ফেলি, আমি তুমি অনেক, তার মানে অনেক, আমি যখনই ভিড়ের মধ্যে দেখি অনেক মানে অনেক কিছু, দে হয়, দে মানে তারা, আওয়ার হয় মানে আমাদের, তারপর মানে অনেক কিছু হয়, ট্রিজ গাছপালা হয়, তখন অনেক কিছু হয়ে গেল, তখন কিন্তু মানে সেইটাকে ওই ক্ষেত্রে কাজে লাগবে অনেক। এই তিনটি জিনিস, ইউ ইউ মানে আমরা বুঝলাম তুমি আর আই, এই তিনটি জিনিস থাকলেই কিন্তু হ্যাভ হবে, এইচ এ ভি হ্যাভ, আর বাদ বাকি হ্যাজ হবে, মানে হি, হি তো গাদা হয় বলেছি, রাম সাম, তারপরে ধরো ওই মনিকা কাজল, এসব বিভিন্ন রকম নাম আছে, যতই থাকুক না কেন নাম, সেই নামগুলো হচ্ছে হি অর্থাৎ সে, বুঝে নিতে হবে। তারপরে মনে করো মানে ইট, ইটটাও কিন্তু মানে এখানে হি এর মধ্যে পড়বে, অনেক কিছু প্রচুর হি হয়, হিটা আমাদের কিন্তু মানে অল্প সংখ্যক মধ্যে নয়, শুধু আমি তুমি আর অনেক থাকলেই হ্যাভ হবে, আমরা এটা শিখে ফেললাম। চলো আমরা দেখি কি বলছে এখানটাতে, কোথায় কোথায় হ্যাভ হয়। এখানে দিয়ে দেখো, প্যারটস মানে টিয়া পাখি, এস যোগ আছে, তার মানে কি বুঝলাম, এটা প্লুরাল নাম্বার মানে অনেকগুলোকে বোঝাচ্ছে। তাহলে স্যার অনেক বললেই তো আপনি বললেন হ্যাভ হবে, হ্যাঁ এটা হ্যাভ হবে না হ্যাজ হবে, এটা হ্যাভ হবে। তারপর দেখো এইখানে এন ও এন টি নন্টে হ্যাজ, হ্যাভ এ ক্যাট মানে একটা ক্যাট আছে, যে নামটা জারি হোক, তাহলে নাম, নাম যখন থাকবে বলেছি না অনেক কিছু হতে পারে, সেটা হি এর বেলায় হ্যাজ হবে। আই, আই মানে আমি, আমি বলেছি আই থাকলেই হ্যাভ, কী হবে এটা চোখ বুঝে হ্যাভ করে দেবো, আই হ্যাভ এ ডল, আমার একটা পুতুল আছে। ইউটা বলো তো কী হবে, স্যার আপনি বললেন আমি তুমি, ইউ মানে তুমি থাকলেই হ্যাভ হয়, তো হ্যাভ দিয়ে দেবো, হ্যাঁ অবশ্যই, ইউ হ্যাভ এ ব্যাট, এটা যদি নাম থাকতো তাহলে হ্যাজ হতো, কোনো কিছু নাম পাম এটা বোঝালে, স্যার এইটা কী হবে, দে হ্যাভ হ্যাজ মেনি ফেলোয়ার্স, হ্যাভ হবে না হ্যাজ হবে, স্যার আপনি বললেন অনেক থাকলেও হ্যাভ হয়, আমি তুমি আর অনেক থাকলে, এখানে দে মানে তো তার, স্যার তাহলে তারা তো অনেকজনা, তারা আসছে মনে করো, তারা আজকে সিনেমা দেখতে যাবে, তো অনেকজনা, তাহলে স্যার হ্যাভ হবে, হ্যাঁ অবশ্যই, দে হ্যাভ মেনি ফলোয়ার্স, অ্যান্সারটা এটাই হবে। তাহলে আমরা বুঝে ফেললাম কোথায় কোথায় হ্যাভ হয়, কোথায় কোথায় হ্যাজ হয়। চলো আমরা এইখানটা একবার দেখি, টিক চিহ্ন দিতে বলেছিল অ্যাক্টিভিটি, আই কী হবে গো, আই হ্যাভ যদি হয়, আই হ্যাভ মানে আমার আছে, তাহলে ফাইভ পাঁচটা, তাহলে কী হবে গো, পেন্সিলস হবে না পেন্সিল হবে, পেন্সিল তো একটা স্যার, এজ মানে তো অনেকগুলো হয়ে যায়, তাহলে পাঁচটা মানে তো অনেকগুলো, তাহলে পেন্সিলস হবে, স্যার এখানে টিক চিহ্ন দিয়ে দিয়েছে, একদম একদম স্যারের সব খুব ভালো স্যাররা, দেখি টিক চিহ্ন দিয়ে দেয় বইটা। হি হ্যাজ অনলি ওয়ান আপেল, তা একটা বলেছে, তা আপেলস হবে না স্যার, আপেলস গাদা হয়ে গেল, তো আপেল হবে, স্যার টিক চিহ্ন দিয়ে দিয়েছে। ফাইভ গার্ল, না গার্লস হবে, বলো তো পাঁচটা আছে, স্যার গার্লস হবে, হ্যাঁ এটা একদম ফাইভ গার্লস, কাম টু প্লে। সি হ্যাজ এ বাই সাইকেলস, তাহলে বলো তার আছে, সি তো হ্যাজই হয় মানে হি তাহলে হ্যাজ হয়, আমি তুমি আর অনেক তাহলে হ্যাভ হয়, তাহলে এটা কী হবে গো, আছে তার আছে একটা বাই সাইকেলস হবে না সাইকেল হবে, একটা সাইকেল, এস যোগ করলে হবে না, তাহলে একটা বুঝেছি সেখানে আমরা বুঝে নিলাম সাইকেল হবে। চলো আমরা এইভাবে প্রত্যেকটা বই প্রত্যেকটা ক্লাসের জন্য আমরা ঠিক ঠিক পড়াশোনাটা করবো, ভালো লাগলে অবশ্যই লাইক করবে।